হ্যালো বন্ধুরা, আমি নবপল্লব থেকে অঞ্জনা রয় বলছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমি এই জবা গাছটা মাসখানেক আগে, এক মাস আগে একটা নার্সারি থেকে কিনে এনেছিলাম। ছোট ছোট কুঁড়ি ছিল বটে, তবে এনেই গাছটাকে আমি পুঁতে দিইনি। এনে একটা ছায়াযুক্ত জায়গায় আমি এক সপ্তাহ রেখে দিয়েছিলাম। তারপরে আমার তৈরি মাটি আছে, যে মাটিতে আমার 50% গার্ডেন সয়েল, 30% যে কোনো কম্পোস্ট, আমি কিচেন ওয়েস্ট কম্পোস্ট দিয়েছিলাম, সেই কম্পোস্ট এবং তার সাথে সামান্য হাড় গুঁড়ো, শিং চাছা, নিমখোল, বোন্ডা নিমখোল, তোমার হচ্ছে সর্ষের খোল ইত্যাদি ইত্যাদি সমস্ত মিশিয়ে যে আমার মাটি তৈরি করা আছে, সেই মাটি দিয়ে গাছটাকে প্রতিস্থাপন করেছিলাম। প্রতিস্থাপনের পরে আরও 3-4 দিন বাদে এর মধ্যে আমি পাতলা খোল ভেজানো জল পাতলা করে দিয়েছিলাম, এমনি ফাঙ্গিসাইডও দিয়েছি। এখন যে কোনো একটা কীটনাশক, নিম অয়েলটাই আমি ব্যবহার করছি আপাতত, নিম অয়েল স্প্রে করছি। করে দেখো বন্ধুরা, এখনও কুঁড়ি, অনেকগুলো কুঁড়ি রয়েছে, দেখো ওই কুঁড়িগুলো বড় হয়ে ফুটবে। আর খাবার হিসাবে জবা গাছ প্রচুর পটাশ পছন্দ করে, তাই পটাশ একটু দিয়েছি, আর ডিএপি তো দিচ্ছি, ডিএপি 4-5টা দানা দিয়ে রেখেছি। এই হচ্ছে আমি করছি, আর মাসে প্রত্যেক দিন ভালো করে জল দিচ্ছি, মাসে একবার আমি গাছটাতে এপসম সল্ট 1 লিটার জলে 1 চামচ নিয়ে স্প্রে করে আমি এই সপ্তাহে সপ্তাহে খোল পচা জলটা দিয়ে যাব, মানে মাসে 4 দিন দেব। আর খেয়াল রাখতে হবে কোনো পোকা আসে নাকি বা পাতা কুকড়ে যাচ্ছে নাকি, তার জন্য আমি ওষুধ ব্যবহার করব। ওষুধ তোমরা যে কোনো পেস্টিসাইড ব্যবহার করতে পারো, আমি তো ব্যবহার করি হচ্ছে ট্যাবগার, মাসে ওটা একবার দেবো, এবং দেবো হচ্ছে রাত্রিবেলা, দিনের বেলা দেবো না, রাত্রে শোয়া এই সূর্য ডুবে যাওয়ার পর দেবো, এটাই তাহলে কাজ ভালো হয়। এই করব, আর ভালো করে জলটা যেন এমনই দিতে হবে, যেন জলটা ওভার ওয়াটারিং করব না, তাতে রুট রট হতে পারে। জলটা দেব, কিন্তু ময়েশ্চার থাকবে মাটি, কিন্তু যেন জলটা জমে না থাকে সেই দিকে খেয়াল রাখতে হবে। টপটা খুব ভালোভাবে ওয়েল ড্রেনেজ টপ বানাতে হবে, এটা খেয়াল রাখতে হবে যে মাটির তলায় যেন জল জমে না যায়, তাতে গাছের ক্ষতি হয়ে যাবে, গাছে ফাঙ্গাস এসে যাবে, এইটা করতে হবে। আর প্রখর রোদে, মানে রোদে রেখে ফেলে রাখতে হবে, তুমি যত রোদ পাবে তত ভালো জবা গাছ। এই হলো, এইভাবে ট্রিটমেন্ট করতে হবে, বা আমি এইভাবে করব। অনেক কুঁড়িও আছে গাছে, আপাতত কুঁড়িগুলো ছোটো, এখন ফুটতে আরও ধরো এই একটা বড় কুঁড়ি, এই এটা বেশি দিন নয় লাগবে না ফুটতে, এই যে বড় কুঁড়ি একটা রয়েছে এটা ফুটে যাবে, দু তিন দিনের মধ্যে ফুটে যাবে। আর সব ছোটো ছোটো কুঁড়ি রয়েছে, এই কুঁড়িগুলোও ফুটবে। আর আমার খেয়াল রাখতে হবে কুঁড়িগুলো যেন পোকা না আসে, দরকার হলে কুঁড়িগুলোকে স্প্রেয়ার দিয়ে জল দিয়ে ধুয়ে ফেলবো, প্রত্যেকটা গাছটাকে স্প্রেয়ার দিয়ে ধুয়ে ফেললে উড়ন্ত পোকা যে থাকে সেগুলো উড়ে যাবে। এইভাবে জবা গাছের যত্ন করতে হবে। আর খাবারটা ওই ডিএপি তো দেওয়া আছে, মাসে একবার ডিএপি তোমরা দিও, 4-5টা বেশি দিও না, 4-5টা দানা দিয়ে রাখবে, এতে ফসফরাসের কাজটা হবে। আর ফুল আসার সময় তো পটাশ দিতে হয়, পটাশ হলে ফুল ভালো বড় হবে ফুল, এবং ভালো প্রস্ফুটিত হবে ফুল, সুন্দর ফুল, এবং কালারটাও বজায় রাখবে। এপসম সল্টটা দেওয়ার জন্য ফুলের কালারও সুন্দর থাকবে, এবং গাছের যে পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে সেই হলুদ ভাবটা আর আসবে না, পাতা ঝরেও যাবে না বা কুঁড়ি ঝরে যাবে না। এপসম সল্টটা একান্ত দরকার, ম্যাগনেসিয়াম সালফেটটা গাছের পক্ষে খুবই উপকার, এটা তোমরা ব্যবহার করো। এটা আমি একটা 8 ইঞ্চি টবে বসিয়েছি, পরে গাছটা আগে বাড়ুক, বাড়লে পরে আমি অন্য টবে চেঞ্জ করে দেবো, একটু বড়ে 10-12 ইঞ্চি টবে, এটা আপাতত এখন 1 বছর এই টবেই হবে।
এই কুড়িগুলো সমস্ত ফুটে গেলে তারপর আমি গাছটাকে পুন করব, যাতে গাছটা খুব ঝাঁকড়া হয়। পুন করলে গাছটা একটু গোল টাইপের হয়ে যাবে। এখানে মাথাগুলো কেটে দেবো, মাথাগুলো এখানে কেটে দিলে তাহলে গাছটা আকারটা ভালো নেবে। এইভাবে আমি গাছটার পরিচর্যা করব। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থেকো, এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।